চাঁদে আছে আলোক তোকে লাগে ভালো তারপর রায়হান ভাই কবিতাটা না ভালো হয় নাই ভালো হয় নাই মানে ওই কালাদুষা যদি কবিতা বলতো ছন্দে 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 কথা শোনাইতো তাহলে খুব ভালো লাগতো তাই না আমি একটা ভালো কথা সুন্দর করে গুছায় বললাম সেটা তো ভালো লাগলো না রায়হান ভাই তুমি ওর সাথে নিজেকে কম্পেয়ার করতেছো কেন কম্পেয়ার করতেছি মানে বুঝলাম তো যে মানে ও যাই বলবে তাই ভালো লাগবে আমি একটা নরমাল একটা সুন্দর কথা বল ভালো লাগবে গ্রহণ যোগ্যতা নাই আর কি রায়হান ভাই আমি মোটেও এই জন্য তোমাকে বলি না প্রত্যেকবার তুমি নিজের অবস্থানটা নিজেই নিচে নামায় দাও আমি জানি তুমি কেন আমাকে কবিতাটা বলছো কেন বলছি বল কারণ ওই যে কালাদুষা আমাকে রেগুলার কবিতা শোনায় তুমি মনে করো তার কবিতা শুনে আমি মুগ্ধ তুমি এখন আমাকে মুগ্ধ করতে চাও কিন্তু রায়হান ভাই তুমি ভুলে যাচ্ছ কালাদুষার অবস্থান আর তোমার অবস্থান কোথায় তুমি আমার কাছে কালাদুষার চেয়ে অনেক ঊর্ধ্বে তুমি নিজে একটা অসুস্থ প্রতিযোগিতায় নিজেকে জড়ায় নিজেকে নিচে নামাচ্ছ আর কিছু বলার নেই আমার যাই হোক কবিতাটা শেষ করো তোর এক পা খালি এক পায়ে নুপুর তুই আমার প্রাণপ্রিয় ঝুমুর মানে আমার এক পায়ে সমস্যার জন্য এটা আমি খোটা দিলাম কি খোটা দিয়া কি আমি তো এটা মিন করি নাই রায়হান ভাই অনেকবার আমাকে খোটা দিয়ে কথা বলছো অপমান করছো ছোট করছো আমার দুর্বলতা নিয়ে কথা বলছো আমি কিছু বলি না আমি বুঝছি রায়হান ভাই প্লিজ আমাকে কিছু বলো না 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 ঝুমুর আর একটা কথা সবসময় মনে রাখো তুমি একটা কথা কি জানো কালা জোশা আমাকে যতই কবিতা শোনাক যত কিছু বলুক নরমাল কথায় আমাকে কখনো আমার পানির খোঁটা দেয় নাই এটা আমাকে আমার সৃষ্টিকর্তা এরকম করছে আমি কিচ্ছু করি না আমার আমি তো বুঝি ঝুমুর আমি তোকে ছোট করে কেন কথা বলবো ঝুমুর আমি সেটা মিন করি না ঝুমুর যা তোমাকে না বলেছি তোমাকে যেন আর আমি অফিসে না দেখি একলা একলা আমি তো একাই যাই দরজা খোলা সবার পাশ না রায়হান তো খুবই রেগে গেছে ওই যে ও ছেলে ঝুমুরের জন্য এসেছে তুই বদনাম ছড়াইস না বাপ তুই হিন্দিকে জাগা